কি বিশু ভাড়াটা দিবা না ভাড়ার কথা ভুলে গেছ দিম আর কি আঙ্কেল বাইরের যে গরম আর ছাদের গরম আর আমার এই ভিতরের চর্বির গরমে বুঝছেন আমি যে কোনো সময় হিট স্ট্রোক করা পারি এই কারণে সব কিছু গুলায় যায় আমার তা আমি জাল লেগে আইছি আপনার কাছে বিশেষ এক দরকারে আমার দুইটা বাইক নাইছে তো বাইক নাই দুইটা একদম ফালাই দিয়ে পারি না আর বাইরেও রাখা পারি না পোলাপান মানুষ কখন কি কইরা বইব তা আমার কাছে যদি থাকে ওরা ভালো থাকবো তা আপনার তো একটা বেড খালি আছে আপনি যদি অনুমতি দেন আর কি না না তা কি করে হয় আমার তো দুইজনের রুম তিনজনের ভাড়া দিব কি করে তারপর নিজেই তো ঠিকঠাক ভাড়া দিতে পারবো না একা আবার তুমি ঝামেলায় পড়ে যাবো না শুনেন আঙ্কেল এক বেড আমি 800 টাকা দিই দুই বেড আমি 1600 টাকা দেওয়ার কথা ঠিক আছে আপনারা আমি 1700 টাকা দেব 1700 টাকা 1700 টাকা ভাড়া হইলো নাকি এই যে ঘর থেকে বাইরে তোমার সাথে যে কথা কইতাছি এটাই তো 150 টাকা আমার খরচ হয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে যান 1800 টাকা দিমু এখন আর মানে অরাজি হইন না আচ্ছা 1800 টাকা এটা ঠিক আছে আমি এটা মাইনে লইলাম ঠিক কিন্তু আদারে কইয়া দিও বাসায় কখন আসবো কখন যাইবো পানি ঠিকঠাক ব্যবহার এইগুলা যেন ঠিক মতো করে তাহলে আমার আর কোনো অমত নেই আপনি এগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না বাড়িওয়ালা তো সবাই একটা মানুষের জাতি না বাড়িওয়ালার কথা কি মেসে বেশি লোক থাকলে বলে সমস্যা নানান রকম নাকি ঝামেলা হয় পানি বলে বেশি খরচ হয় কারেন্ট বলে বেশি খরচ হয় গ্যাস বেশি খরচ হয় কি রকম সল্লি বল্লির কথা আমার জীবন আমি বহুত খাটাস দেখছি দূর দোস্ত তুমি টেকনাম তো তেতুলিয়া দৌড়দৌড়ি করতেছ কেন তুমি সেন্টারে হও রাজধানীতে হও আমরা এটা থাকুম বাড়িওয়ালা কি কইছো ওইটা কও আসল কথা কও অনেক কষ্ট কইরে হাতে পায় ধইরে তারপরে বাড়িওয়ালা আমি রাজি করাইছি কিন্তু ভাড়ার ব্যাপারটা হইলো 2500 টাকা তোমরা দুজনে দিবে 1600 বাকিটা আমি দিমু 100 টাকা বেশি দিমু আমি কারণ তোমরা তো বেকার আরে ঢাকা শহরে আইলে এরকম বড় বাইরে নতুন যা আহে তাকে সহযোগিতা করে হ্যাঁ দোস্ত সিনিয়র জুনিয়রের খেলা আমরা বুঝি খারাপ বুঝি না এখন তুমি কি করবা ভাই কি আর করু আগে চুরি করে থাকতাম ওই তো ভালো ছিল 800 টাকা দুইজনে মিলা দিতাম তো একটা থাউনের পারমান জায়গা দরকার না আর তুই ঠিক কইছস এই শহরে কাম করতে হলে হ্যাঁ এটা পার্মানেন্ট জায়গা দরকার ঠিকানা দরকার তা কি করবি চল রাজি হয়ে যাই দোস্ত তুমি অন্য একটা কাম করবা আমগুলো নিচে যাবা আর বাড়িওয়ালার লগে আমাকে পরিচয় করে দিবা হ্যাঁ লউডো আঙ্কেল কি খাটাসের খাটাস বউ নাই পোলা নাই মেয়া নাই সারাটা দিন এই ঘরের মধ্যে ছিটকিরি লাগিয়ে কি যে করে একমাত্র আল্লাহই কইতে পারবো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা এই যে আমি বাইকনা কথা কইছিলাম না এই যে আমার বাইকনা আসসালামু আলাইকুম সালাম কর সালাম কর ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ আঙ্কেল একটু মাথা দিয়ে দাও ঠিক আছে বাবা মামা কইছে যে আপনার বলে পোলা মেয়া নাই আমরাই আপনার পোলা মেয়া আঙ্কেল আমার মাথা দিয়ে হ্যাঁ না খুব ভালো ছিল তুমি কিন্তু কোথায় যেন তোমাদেরকে দেখেছি বাবা ও কই দেখবেন আমি তো 9 মাস 6 মাস পরে দেখলাম আইলই মাত্র কালকে আপনার আমি কইছি না এটা হতে পারে মানে বয়স হয়ে গিয়েছে তো চোখে ভালো করে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা ওই ভাড়াটা মাসের 3 তারিখে আপনি আঙ্কেল ওর আমার ভাই না ভাড়া আমি দিমু আপনার এটা নিয়ে আপনি একটু ভাবন লাগবো না